আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে, ঠিক ধরেছেন। আজকে যাচ্ছি পদ্মা পাড়ে পদ্মা সেতু দেখতে। তো যাওয়ার পথে আশেপাশে কিছুটা ভিউ আপনাদেরকে দেখার চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। আমরা যাত্রা শুরু করেছি চাষারা থেকে, চাষারা থেকে আমরা একটা সিএনজি হায়ার করেছি। তো সিএনজি ভাড়া নিয়েছে 700 টাকা। এই মুহূর্তে আমরা ক্রস করেছি নারায়ণগঞ্জ জসকোট, এটা নতুন ভবন, এখন উদ্বোধন হয়নি। তো এরপরে আমরা নারায়ণগঞ্জ ক্লাবটা পাস করে যাচ্ছি। তো যাওয়ার পথে আমি আপনাদেরকে মুক্তারপুর ব্রিজের একটু ভিউ দেখাবো। নারায়ণগঞ্জ দিয়ে যদি মাওয়াঘাটে যেতে হয় তাহলে মুক্তারপুর ব্রিজটা পড়ে। তো মুক্তারপুর ব্রিজের ভিউটা অনেক সুন্দর, সেই জন্যই সেটা আপনাদেরকে দেখাবো। আসলে ভিডিওতে আমার ভয়েস ওভার করতে বাধ্য হয়েছি, এত নয়েজ ছিল যে আমার কথাগুলো কিছুই শোনা যাচ্ছিল না, সেজন্য আমি পরবর্তীতে ভয়েস ওভার করেছি। তো দেখতে থাকুন আপনারা, আমি চেষ্টা করছি দেখাতে। আর আমি আশা করছি আর যাওয়ার পথে আপনাদেরকে যে এক্সপ্রেস হাইওয়েটা সেটাও শ্যুট করে দেখাবো। তো থাকুন আমাদের সাথে। এখানেও কিন্তু অনেক দর্শনার্থী আসে বিকেলবেলা, এখানে পরিবেশটা থাকে দেখার মতো, খুব সুন্দর এই পরিবেশটা উপভোগ করার জন্য নারায়ণগঞ্জ থেকে অনেকেই আসে। নারায়ণগঞ্জ থেকে এখানে আসতে 200 থেকে 250 টাকা সিএনজি ভাড়া যায়। তো মুক্তারপুর ব্রিজের পরে আমরা যাচ্ছি মাওয়ার দিকে। আর যাওয়ার পথে আমরা এই গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি। এই দৃশ্যগুলো দেখে আমার একদম আমার গ্রামের কথা মনে পড়ে গেছে, আপনাদেরও নিশ্চয়ই আপনাদের গ্রামের কথা মনে পড়েছে। খুব ঠান্ডা ঠান্ডা ফিল করছে এখানে, শহরের দিকটাতে একদমই ঠান্ডা লাগছিল না, কিন্তু এই যে গ্রামের ভিতরে এসেছে পরে সেটা ঠান্ডা লাগছে। রাস্তার দুপাশে অনেক আলুর ক্ষেত দেখতে পেলাম, আপনারা কি লক্ষ্য করেছেন? দেখুন মুন্সিগঞ্জের সেই বিখ্যাত আলুর ক্ষেতগুলো, এই জায়গাগুলো আপনাদের অনেকের মতো আমার জন্যও নতুন। আর এই যে দেখুন, এই যে টিনের দোতলা বাড়ি, আমি এর আগে কখনোই দেখিনি, কি সুন্দর দেখতে পাচ্ছেন। তো শেষ পর্যন্ত প্রায় 2 ঘন্টার মতো সিএনজি জার্নি করে আমরা অবশেষে পৌঁছে গেলাম। আগে লাঞ্চটা করে নিই কারণ অলরেডি 1টা বেজে গেছে। তো খাওয়া দাওয়া শেষে তারপরে যাচ্ছি নদীর ঘাটে। এখানে যে দেখুন রেস্টুরেন্টগুলো দেখতে পাচ্ছেন, এখানে অনেক রেস্টুরেন্ট আছে। এই যে সামনে নিউ মোল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যেটা কিছুদিন আগে আমি একটা ভিডিওতে এই রেস্টুরেন্টের রিভিউ দেখেছিলাম। তো আমার মেয়ে বলছে যে এই রেস্টুরেন্টে যাওয়ার জন্য খুদালাক্সের ফাইজালা নাকি এই রেস্টুরেন্টে এসেছে। আমরা নিউ মোল্লাতেই শেষ মাস ঢুকেছি। তো দেখছেন এই মুহূর্তে আমার হাজব্যান্ড এই ইলিশ মাছটার দামাদামি করছে। এই মাছটা আমরা 700 টাকায় নিয়েছি, 700 টাকায় ওরা মাছগুলো ভেজে দেবে, মাছের লেজটা দিয়ে ভর্তা আর একটা পেঁয়াজের ভর্তা দিবে। তো এখানে একটা সুবিধা হচ্ছে, আপনি দাঁড়িয়ে থেকে আপনার ইচ্ছে মতো মাছটাকে কেটে নিতে পারেন, ভেজে নিতে পারেন। এই মামাকে আমি জিজ্ঞেস করেছিলাম এই ঘাটে মাছ কেনা বেচার যে সিস্টেমটা সেই সম্পর্কে, তো সেই সম্পর্কে উনি কি উত্তর দিয়েছেন ওনার মতো। আচ্ছা, এখানে কি পাইকারি নিতে হয়? তাই না? পাইকারি কত, মিনিমাম কয় কেজি? মিনিমাম না, আপনি তো একে সরো 6-7 টাকা। আচ্ছা, আমি এখানে দাঁড়িয়ে থেকে আমার মাছটা কাটিয়ে নিয়েছি, একটু পাতলা পাতলা করে পিস করাতে আমার এই মাছটা 8 পিস হয়েছে। লেজ আর মাথা ছাড়া মাঝখানে 8 পিস আমরা 4 জনের জন্য সুন্দর হয়ে যাবে, আর লেজটা দিয়ে ভর্তা হবে। তো এখানে দেখুন আরও অনেক আইটেমের খাবার আছে, অনেক ধরনের মাছ আছে, ভর্তা আছে, আপনারা চাইলে সেগুলোও নিতে পারেন। তবে আমার মনে হয় আমাদের 4 জনের জন্য 1টা মাছ, আর আমি বেগুন ভাজা নিয়েছি 3 পিস, কারণ আমার ছোট মেয়েটা বেগুন ভাজা খায় না। এই মুহূর্তে দেখুন আমাদের মাছটা কড়াইতে যাচ্ছে। আমি দাঁড়িয়ে থেকে আমাদের মাছ আর বেগুন ভাজাটা করে নিয়েছি, আর ওনাদেরকে যদি বলেন তাহলে কিছুটা পেঁয়াজ ভাজা এবং মরিচ ভাজা এর উপরে দিয়ে দিবে। তো এই মুহূর্তে আমাদের লেজের ভর্তাটা হচ্ছে। এমন লাইভ রান্না করা খাবারের সুযোগ নিশ্চয়ই খুব কম জায়গায় পাওয়া যায়,
তো এখানে আপনারা আপনাদের ভর্তার ঝাল লবণ সব অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আমি ওনাদেরকে প্রথমে বলে দিয়েছি যে আমরা কিন্তু ততটা একটা ঝাল খাই না, আমাদের একটু মিডিয়াম ঝাল দিবেন। তো দেখুন আমাদের ভেজের ভর্তাটা হয়ে গেছে, আর এখন বানানো হচ্ছে পেঁয়াজের ভর্তা। দুটো ভর্তাই অসাধারণ ছিল। আপনারা যদি কখনো এদিকে আসেন তাহলে অবশ্যই এই মোল্লা হোটেলে আসবেন, ওনাদের রান্নাটা অনেক ভালো। তো আমাদের টেবিলে খাবার লেগে গেছে, তো দেখতে পাচ্ছেন সব আইটেম চলে এসেছে। এর সাথে ওনারা আরও দু তিন আইটেমের ভর্তা দিয়েছে, ওগুলো এক একটা সম্ভবত 20-30 টাকা করে। আমার কাছে মনে হয় না যে আমাদের ওই ভর্তাগুলো লাগবে, এখানেই অনেক আইটেমের খাবার হয়ে গেছে। আর বলে রাখা ভালো, এখানে কিন্তু এক বাটি ভাত 100 টাকা। এক বাটি ভাত আমাদের চারজনের হয়েও ছিল, তো ভাতটা নেওয়ার সময় বুঝে নেবেন। তো এখন আমি এই যে পেঁয়াজের ভর্তা এটা একটু টেস্ট করে দেখছি। ঝালটা একদম পারফেক্ট ছিল আর খুবই মজাদার ছিল। আর এখন খাচ্ছি লেজের ভর্তা। এরপর দেখুন মাছ ভাজাটাও নিচ্ছি। দেখুন মাছ ভাজাটা কতটা সুন্দর হয়েছে, ভেতরটা কিন্তু অনেকই জুসি রয়েছে আর একদমই ড্রাই হয়ে যায়নি। আমি সাধারণত মাছ ভাজা এমনই পছন্দ করি, একদম কড়া মচমচে মাছ ভাজা আমার ভালো লাগে না। তো এরপরে বেগুন ভাজাটাও খেয়ে নিলাম, এটার টেস্টটাও ভালো হয়েছে। তবে ওরা কিন্তু বেগুন ভাজাটা ভাজার সময় পুড়ে ফেলে, আপনি অবশ্যই ওদের দাঁড়িয়ে থেকে ডিরেকশন দিবেন। তো মাছের ডিম হয়েছে, সেই ডিমটাও খেয়েছি। আর দেখতে পাচ্ছেন আমি মাছের পেটিটাও নিয়েছি, এটা আমার খুব পছন্দ। তো সবগুলো খাবার আসলে অনেক মজা ছিল, দেখতে পাচ্ছেন আমরা সব খেয়ে একদম শেষ করে ফেলেছি, কোনো কিছু আর অবশিষ্ট নাই। তবে আমি বলবো আমার ডিসিশনটা ঠিক ছিল অন্য কোনো ভর্তা না নেওয়া, কারণ এগুলো খেয়ে আমরা নড়তে চড়তে পারছিলাম না। আর এখন দেখাচ্ছে, দেখুন কত মানুষ হয়েছে এখানে। আসলে এখানে অনেক হইচই হচ্ছিল, যে কারণে ওখানে যে আমার ইনস্ট্যান্ট যে ভয়েস ছিল সেটা আমাকে কেটে দিতে হয়েছে। এরপর আমরা একটু নদীর ঘাটে এসেছি, পানি আর পানি দেখতে পাচ্ছেন। তো নদীর ঘাটে ঘোরার পরে আমার হাজবেন্ড বলল যে ব্রিজটা দেখতে হলে আমাদেরকে পুরনো ঘাটে যেতে হবে। তো সেখানে যেতে আমরা অটো ভাড়া করেছি, অটোতে 100 টাকা ভাড়া নিয়েছে। তো ওখানে আমরা যাচ্ছি, এই যে ব্রিজ যেটা নিচ দিয়ে যাচ্ছে এটাই কিন্তু পদ্মা সেতু, স্টার্টিংটা এখান থেকেই হয়েছে। ব্রিজটাকে আর একটু কাছ থেকে দেখার জন্য আমরা এই স্পিড বোটটা ভাড়া করেছি। এখন এটা করে আমরা যাচ্ছি যে সর্বশেষ স্ট্যান্ডটা বসেছে সেটা দেখতে। 5 নম্বর স্ট্যান্ড থেকে 18 নম্বর স্ট্যান্ড পর্যন্ত আমরা যাচ্ছি। তারা 1000 টাকা চেয়েছে, আমরা 700 টাকায় কন্ট্যাক্ট করেছি। অন্যরকম একটা ফিলিংস আসলে বলে বুঝাতে পারবো না ভিউয়ার্স, আপনারা দেখে কতটা ফিল করছেন যায় না, আমার কাছে অন্যরকম একটা ফিলিংস আসছে। এখন ব্যাক করছি আবার, পদ্মার বিশালতা দেখেন। আমি তো কিছুই চোখে দেখছি না, আপনারা দেখছেন কিনা দেখুন। পদ্মার মুখ থেকে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। পদ্মা ঘুরে মামা বাজারে একটু মিষ্টি খেতে মিষ্টি দোকানে বসেছি। তো এখানে মিষ্টিগুলো দেখুন, রসগোল্লা এখানকার স্পেশালিটি। তো আমরা একটু দইও ট্রাই করেছি, কিন্তু দইটাও তেমন ভালো না। এছাড়া কালোজাম মিষ্টিটাও ট্রাই করেছি, সেটাও ভালো না। তো দেখুন ওরা কীভাবে এই রসগোল্লা বানাচ্ছে। মজার বিষয় কী জানেন, এখানে কিন্তু কেজি দরে না, 20 হিসেবে মিষ্টি বিক্রি হয়। আর দুধগুলো দেখুন কতটা খাঁটি, জাল দেওয়া ছাড়াই উপরে সর পড়ে গেছে। পরন্ত বিকেলে বাড়ি ফিরে যাচ্ছি আবার সেই গ্রামের রাস্তা দিয়ে। সিএনজি ড্রাইভার বললো নারায়ণগঞ্জ থেকে মাওয়া যাওয়ার পথে এক্সপ্রেস হাইওয়ে ধরতে হলে অনেক ঘুরে যেতে হবে, সেজন্য আর আমরা ওই রাস্তায় গেলাম না। সরি ভিউয়ার্স, আপনাদের সাথে এক্সপ্রেস হাইওয়ের কোনো ভিডিও শেয়ার করতে পারিনি।
ফেরার পথে মুক্তাপুর ব্রিজে আমার হাজব্যান্ড মাগরিবের নামাজ পড়তে গিয়েছে, আমি এর ফাঁকে এই চাচা যে পিঠা বানাচ্ছে সেটা শ্যুট করে নিয়েছি। দেখুন উনি কীভাবে বানাচ্ছে। আপা পিঠার একটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আমার পিঠাটাও কিন্তু দারুণ হয়েছে, সেটার লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তাহলে দেখে নিতে পারেন। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর অবশ্যই বড় বড় লাইক দিবেন, আর এই ধরনের ভিডিও চাইলে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।